ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে রায়মাটিনের ক্লাস এইটের থার্ড পার্টটা নিয়ে আসছি। এখানে থেকে 118 পাতা, এখানে মডেল কোশ্চেন নম্বর 2, এটা সমাধান করব। তো প্রথমে 1 নম্বরটা আছে, দেখো যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। দুটি আলাদা মূলদ সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা আছে নির্দিষ্ট, শূন্য অসংখ্য একটি। তাহলে দুটো মূলদ সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা আছে নির্দিষ্ট, মূলদ সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা আছে অসংখ্য। তাহলে এটা এই অ্যানসারটা হবে, তাহলে এটা অসংখ্য, এই অ্যানসারটা হবে সি এর অপশানটা উত্তর। এর পরেরটা আছে, দেখো বলেছে এক্সকে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। তাহলে এক্স এক্স সমান আমরা কেমন লিখতে পারি? এক্স ইন্টু এক, এক্সকে এক দ্বিগুণ করলে এক, এক্স হবে, এক্স ইন্টু এক মানে এক্স। এবার ধরো এক্সটাকে মনে মনে করলাম এ, এই একটাকে মনে মনে করলাম বি। তাহলে এ বি এর ফর্মুলা এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। তাহলে কত হবে, এ মানে এক্সটা প্লাস বি মানে 1/2 এটার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এটার হোল স্কোয়ার। তাহলে এই একটা রাশি লিখেছি তার স্কোয়ার মানে বর্গ, আবার এই একটা রাশি তার স্কোয়ার মানে বর্গ, মাঝখানে বিয়োগ মানে অন্তর। তাহলে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করা হলো। এর পরের কোশ্চেনটা বলেছে, দেখো কোণ এ ডি বি সমান 25 ডিগ্রি, কোণ এ ডি সি সমান 155 ডিগ্রি হলে বি ডি সি বিন্দু তিনটি কীভাবে অবস্থিত। তো এটা দেখো, তাহলে দেখো এখানে ছবিটা কিনে নিয়েছি, কোণ এ ডি বি এটা 25 ডিগ্রি, এটা 25 ডিগ্রি, আর কোণ এ ডি সি সমান 155 ডিগ্রি, এ ডি সি এটা 155 ডিগ্রি। যে বলেছে বি ডি এবং সি এই সরলরেখা দুটো, এই বিন্দুগুলো কীভাবে অবস্থিত। তাহলে দেখো এই কোণ এ ডি বি প্লাস কোণ এ ডি সি এই দুটো যোগ করলে কত হবে, এটা 25 ডিগ্রি প্লাস এখানে 155 ডিগ্রি। তাহলে 5 5 10 1, 1 5 6 2 8 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মানে আমরা জানি এটা সরল কোণ, 180 ডিগ্রি মানে সরল কোণ। তাহলে বলে বি ডি সি এটার ভ্যালু তো হয়েছে 180 ডিগ্রি মানে সরল কোণ, মানে একই সরলরেখায় অবস্থিত। তাহলে কী লিখবে, যে বিন্দু তিনটি সমরেখ মানে একই রেখায় অবস্থিত। তাহলে বিন্দু তিনটি সমরেখ মানে একই রেখায় অবস্থিত, এটা অ্যান্সার। এর পরেরটা আছে, দেখো বলেছে এ বি সি ডি সামান্তরিকের কোণ এ বি সি সমান 60 ডিগ্রি হলে কোণ এ ডি সি সমান কত। তাহলে একটা সামান্তরিক, তাহলে সামান্তরিকের একটা ছবি প্রথমে এঁকে নেবে। সামান্তরিকের আমরা জানি এই বিপরীত বাহুগুলো সমান, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। আমার বলা আছে, তাহলে এখানে নাম দিলাম এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এ বি সি কোনটা বলা আছে আমার 60 ডিগ্রি, যে বার করতে বলেছে এ ডি সি কোনটা। আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হয়, তাহলে এ বি সিও যা হবে এ ডি সিও তাই হবে। তাহলে কোণ এ বি সি ও যা হবে সমান কোণ এ ডি সিও তাই হবে। তাহলে কত হবে, 60 ডিগ্রি। তাহলে অতএব কোণ এ ডি সি সমান 60 ডিগ্রি। এখানে সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হয়, এখানে এটা লিখে নিতে পারো। এর পরের কোশ্চেনটা আছে, দেখো বলেছে একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ 20 মিটার ও 15 মিটার, বাগানটির ভিতরের চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা থাকলে রাস্তার ক্ষেত্রফল কত। তাহলে প্রথমে এটা একটা ছবি এঁকে নেবে। তাহলে প্রথমে এই বাগানটা বলেছিল 20 মিটার দীর্ঘ আর 15 মিটার প্রস্থ, এর ভেতরের চারিদিকে, এই ভেতরের চারিদিকে 2 মিটার চওড়া একটা রাস্তা আছে, মানে এটা 2 মিটার, এটা 2 মিটার, এটাও 2 মিটার, এটাও 2 মিটার। কি বলেছে রাস্তার ক্ষেত্রফল কত। তাহলে প্রথমে দৈর্ঘ্য 20 মিটার প্রস্থ 15 মিটার, তাহলে বাগানটির মোট ক্ষেত্রফল, তাহলে বাগানটির মোট ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য গণিত প্রস্থ মানে 20 গণিত 15, তার মানে হলো 300 বর্গমিটার। এরপরে ভিতরের চারিদিকে বলেছে 2 মিটার চওড়া রাস্তা আছে, তারপরে এইখানে এই দৈর্ঘ্যটা ছিল আমার 20 মিটার, তার মধ্যে এখানে 2 মিটার রাস্তার জন্য বাদ, এখানে 2 মিটার রাস্তার জন্য বাদ, তাহলে রাস্তা বাদে দৈর্ঘ্য, তাহলে রাস্তা বাদে দৈর্ঘ্য, তাহলে আমার ছিল 20, তার থেকে বাদ মানে বিয়োগ হবে, দুদিকে 2 মিটার করে মানে 2 ইন্টু 2, তার মানে 20 মাইনাস 2 দুগুণে 4, তার মানে 16 মিটার। এবার রাস্তা বাদে প্রস্থ, একইভাবে দেখো প্রস্থটা ছিল 15 মিটার,
এদিকে 2 মিটার বাঁধ, এদিকে 2 মিটার বাঁধ, তাহলে 15 থেকে দুদিকেই মানে 2 ইন্টু 2, 2 মিটার করে দুদিকে বাঁধ মানে 2 ইন্টু 2, তাহলে 15 - 2 × 4 তার মানে 11 মিটার। এটা রাস্তা বাদে দৈর্ঘ্য বেরোলো, রাস্তা বাদে প্রস্থ বেরোলো। এবার রাস্তা বাদে ক্ষেত্রফল, রাস্তা বাদে ক্ষেত্রফল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 16 ইন্টু 11, তাহলে 16 × 16 = 6, 11 × 11 = 66, 6 × 11 = 17, 176 বর্গমিটার। এবার দেখো রাস্তা সমেত মানে গোটা বাগানটার ক্ষেত্রফল ছিল 300, আর রাস্তা বাদে হয়েছে 176, তাহলে ওই দুটো বিয়োগ করলেই রাস্তার ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। তাহলে রাস্তার ক্ষেত্রফল ওই 300 থেকে 176টা বিয়োগ, তাহলে 6 × 4 = 10, 1 × 7 = 8, 8 × 2 = 10, 2 × 1 = 3, 124 বর্গমিটার, তাহলে রাস্তার ক্ষেত্রফল হলো 124 বর্গমিটার। এরপরের অঙ্কটা আছে, দেখো এরপরের অঙ্কটা আছে, x − 1/x = 4 হলে x4 + 1/x4-এর মান নির্ণয় করো। দেখা হচ্ছে x4 + 1/x4, x4-টাকে আমি এরকম করে লিখতে পারি x² এর হোল স্কোয়ার প্লাস এটা লিখতে পারি 1/x² এর হোল স্কোয়ার। তাহলে এটা কার ফর্মুলা? a² + b² এর ফর্মুলা। কী ফর্মুলা? a + b² - 2ab। তাহলে a + এটা মানে b এটার হোল স্কোয়ার মাইনাস 2 মানে 2, a মানে x² বি মানে 1/x², তাহলে x² কেটে গেল। তাহলে এখন হলো এটা x² + 1/x² এই x-টাকে যদি a ধরি, 1/x-টাকে যদি b ধরি, আবার তাহলে a² + b² ফর্মুলা। a² + b² দুটো ফর্মুলা আছে, একটা a + b² - 2ab আর একটা হচ্ছে a - b² + 2ab। তাহলে আমি ওইটা লিখছি a - b² + 2ab, 2 a মানে x b মানে 1/x। এবার দেখো আগেরটাতে লিখেছিলাম a² + b² এর ফর্মুলাটা লিখেছিলাম a + b² - 2ab, আর এখন লিখলাম a - b² + 2ab, দুটো ফর্মুলাই আছে। এখন এটা লেখার উদ্দেশ্য হচ্ছে আমার দেওয়া আছে x - 1/x-এর মানটা দেওয়া আছে, তাহলে এই দিয়ে ফর্মুলাটা বললে আমি মানটা বসাতে পারবো। এখানে দেখো x কেটে গেল, এইটার কী ছিল? হোল স্কোয়ার ছিল, এখানে হোল স্কোয়ার ছিল, তাহলে হোল স্কোয়ার দিলাম, মাইনাস বাইরে ছিল 2, 2টা দিলাম। এবার দেখো x - 1/x-এর মান দেওয়া আছে 4, তাহলে 4 এর হোল স্কোয়ার + কত 2, এই গোটাটার আবার আছে হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে 4 স্কোয়ার মানে কত 16 + এখানে আছে 2 তার হোল স্কোয়ার মাইনাস আছে 2, তাহলে 16 + 2 = কত 18, এটার হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে 18 স্কোয়ার, তোমরা জানো 18 স্কোয়ার 18 দিয়ে গুণ করলে 324 - 2, তাহলে কত হলো 322, এটাই অ্যান্সার। তাহলে এখানে a² + b² ফর্মুলা a + b² - 2ab লিখেছি, এটা আবার x-টাকে এ ধরে 1/x-টাকে বি ধরে, তাহলে আবার a² + b² ফর্মুলা হচ্ছে a - b² + 2ab লিখলো, কারণ a - b² মানটা দেওয়া আছে। এবার মানটা বসিয়ে দিলাম, তাহলে অ্যান্সার হলো 322, এটা অ্যান্সার। এর পরের কোশ্চেনটা আচ্ছা দেখো, এই রম্বস অঙ্কন করো আর এখানে পায়চিত্র অঙ্কন করো। আমি বলেছিলাম যে এই অঙ্কনগুলো এবং পায়চিত্রগুলো দুটো আলাদা ভিডিওতে সবগুলো করে দেওয়া হবে। এবার এখন তাহলে এই উৎপাদকের বিশ্লেষণটা করি, 64a² ax² - 49a × এটা, তাহলে এখানে আছে 64a² - 49a × x - 2i² এটা উৎপাদকের বিশ্লেষণ করতে বলেছে। তাহলে দেখো এই দুটো পদের মধ্যে এই দুটো পদেরই এ আছে, তাহলে এটাকে কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকলো 64x² - এখানে থাকলো 49x - 2i² এটা আছে। এবার দেখো এটা যেমন বাইরে আছে লিখে রাখলাম, এবার দেখো 64x² এটা আমি লিখতে পারি 8x² - এই 49 মানে তো 7 স্কোয়ার, আর এইটার তো হোল স্কোয়ার আছে, তাহলে 7 স্কোয়ার এইটারও হোল স্কোয়ার, তাহলে 7টার সঙ্গে এটা গুণ করে তার হোল স্কোয়ার লিখে দিতে পারি। তাহলে 7-এর সঙ্গে এটা গুণ করলে কত হলো 7x - 7-এর সঙ্গে এটা গুণ করলে 14y, এটার হোল স্কোয়ার। এটাকে ডাইরেক্টলি বলি 49 মানে 7 স্কোয়ার, আর এইটার হোল স্কোয়ার দেওয়া আছে, তাহলে 7 স্কোয়ার এইটারও হোল স্কোয়ার, তার মানে দুজনেরই হোল স্কোয়ার, তাহলে 7 × 8 = 8 7 × 8 = 7 দিয়ে গুণ করে দিলে 7x - 14y হোল স্কোয়ার। এবার দেখো এ যেমন বাইরে আছে লিখলাম, এখানে এটাকে যদি এ ধরি মনে মনে, এটাকে যদি বি ধরি, তাহলে a² - b² a + b × a - b, তাহলে এ মানে 8x + b মানে কত 7x - 14y, a + b লেখা হলো। এবার ইন্টু আবার এ মানে 8x - b মানে কত 7x - 14y লিখলাম। এবারে এই বন্ধনীগুলো খুলে দিই, তাহলে এটা আছে বাইরে, এখানে 8x, এখানে বন্ধনী খুললে প্লাস 7x - 14y, এখানে 8x
বন্ধনী আগে মাইনাস চিহ্ন আছে মানে ভেতরের চিহ্নগুলো পাল্টে যাবে, তাহলে এটা মাইনাস সেভেন এক্স হলো, আর এটা মাইনাস এখানে মাইনাস প্লাস 14 y, তাহলে এখানে 8x আর 7x দেখো সদৃশ পদের যোগ হয়ে যাবে, 8x 7x 15x, আর এটা মাইনাস 14 y, আর এখানে দেখো 8x থেকে 7x বিয়োগ মানে x প্লাস 14 y, তাহলে এইটাই অ্যান্সার, একটা হলো 15x মাইনাস 14 y, আর একটা এক্স প্লাস 14 y বাইরে এ, এটা উৎপাদক বিশ্লেষণের অ্যান্সার। এর পরের উৎপাদকের বিশ্লেষণটা আছে দেখো, যে এক্স কিউব প্লাস 3x² y 3xy² প্লাস 2y³, এটা আছে এক্স কিউব প্লাস 3x² y প্লাস 3xy² প্লাস 2y³। এবার দেখো এটা এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² লেখাই আছে, তো এটা লিখলাম এ কিউব, 3x টাকে এ মনে করলাম, এ স্কোয়ার বি 3ab² এরপর কী চাই তাহলে ফর্মুলা হবে, প্লাস বি কিউব চাই, বি মানে আমি ধরেছি ওয়াইটাকে, তাহলে y³ লিখলাম, কিন্তু আমার এখানে আছে 2y³, আমি তো লিখলাম কেবলমাত্র y³, তো আর একটা y³ থাকবে পাশে লিখে রাখলাম। এখন এরপর দেখো এটা এ কিউব প্লাস 3a² বি 3ab² প্লাস বি কিউব, এটা কার ফর্মুলা, এ প্লাস বি এর হোল কিউব, x টাকে এ মনে করেছি, y টাকে বি মনে করেছি, প্লাস এখানে আছে y³ মানে y এর তাহলে হোল কিউব, তাহলে এখন এই গোটা রাশিটাকে যদি এ ধরি তাহলে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের ফর্মুলাটা লিখবো, কী ফর্মুলা, এ প্লাস বি ইন্টু a² মাইনাস ab প্লাস b², তাহলে এ মানে এটা লিখলাম প্লাস বি মানে এটা লিখলাম, এবার a² তার মানে এক্স প্লাস ওয়াইটা স্কোয়ার, a² হলো, এবার মাইনাস ab এটা লিখলাম a ইন্টু বি মানে y লিখলাম প্লাস b² মানে y², এবার থেকে এখানে এক্স এখানে প্লাস ওয়াই প্লাস ওয়াই কত হলো 2 y, এটা দেখো আবার এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এটাকে কি মানে এ ধরি এটাকে বি ধরি, তাহলে a² মানে x² প্লাস 2ab মানে 2xy প্লাস b² মানে y², এবার y দিয়ে এই পদটাকে গুণ, তাহলে দেখো মাইনাস আছে আগে, তাহলে x সঙ্গে y গুণ মানে xy, তাহলে মাইনাস xy, মাইনাস এখানে প্লাস, তাহলে মাইনাস y আর y গুণ কত হলো y², আর এখানে প্লাস y², দেখো প্লাস y² মাইনাস y² কেটে গেল, তাহলে এখানে থাকলো কত x প্লাস 2 y, এখানে x² এখানে দেখো 2xy তার থেকে xyটা বিয়োগ, তার মানে শুধু xy একটা, দুটো থেকে একটা বিয়োগ করলাম একটা xy প্লাস y², এটা হচ্ছে অ্যান্সার, তাহলে সব অঙ্কগুলো হয়ে গেল। এরপরে পাই চিত্র এবং ওই জ্যামিতি রম্বস অঙ্কন বর্গক্ষেত্র অঙ্কন এগুলো দুটো আলাদা আলাদা ভিডিওতে দিয়ে দেবো, এখন এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর আগের পার্ট 1 পার্ট 2 রায় মার্টিনের সমাধানগুলো দেখে নিও।